কি বলে, ক্যামব্রিজ থেকে পড়লেই? বলে ক্যামব্রিজ থেকে পড়লে নাকি খবর আসে, না না, একদম একদম ট্রু না। আমি আপনাকে দেখাচ্ছি ব্যাপারটা, আমি একদম অ্যাজ ফ্রম দা বুক দেখাতে চাইবো। দাঁড়ান, ফার্স্টে এটা হচ্ছে আপনার এক একটা বইয়ে চারটা করে টেস্ট থাকে, রাইট? পার বুক ফোর টেস্ট। তো প্রথমে লিসেনিং এর টেস্টটা থাকে, ওকে, লিসেনিং এর টেস্টটা থাকে। দেখেন প্রথম যে কনফিউশনটা, সেটা ক্যামব্রিজ থেকে কখনো একটা কোয়েশ্চেনও কমন আসবে না। কি আসবে না? একটা কোয়েশ্চেনও কমন আসবে না। আচ্ছা, এখন লিসেনিং টেস্ট কি এখানে কিভাবে দেওয়া আছে দেখুন। লিসেনিং টেস্ট দেওয়া আছে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে ক্যামব্রিজের 18 নাম্বার বই। আচ্ছা, তো এক একটা বই বের হওয়ার মাঝখানে অনেক সময় যায়, যেমন 18 নাম্বার বই প্রায় অনেক মাস, 7-8 মাস হয়ে গেছে বের হয়েছে, এরপর আর 19 এখনও বের হয়নি। এখন আমরা, তার মানে এখন আমরা 17 বইটা দেখব। কেন দেখব? এই কারণে দেখব যে 17 যারা প্র্যাকটিস করেছে, তাই না, তারা তো 18 বইটা পড়ার আগে পরীক্ষা দিয়েছে, তাই তো? কাদের জন্য? যারা 17 প্র্যাকটিস করলো এবং 18 বই যখন বের হয়নি তার আগেই পরীক্ষা দিয়ে ফেলছে, রাইট? দেখুন 17ও পার্ট ওয়ানে কি আছে, সে ফিল ইন দ্য গ্যাপস একই ধরনের, তাই না? একই ধরনের ফিল ইন দ্য গ্যাপস। 17ও যদি আমরা যদি দেখি, এই যে সেম ধরনের ফিল ইন দ্য গ্যাপস। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্স। এখন 18 পর এখনো 19 বের হয়নি, আপনি কি এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস প্র্যাকটিস করছেন? মানে আপনার পরীক্ষায়ও এই ধরনেরই ফিল ইন দ্য গ্যাপসই পরীক্ষায় আসবে, এটা আসবে না, এটার থেকে একটাও আসবে না, কিন্তু এই ধরনের আসবে। এই ধরনটার সাথে আপনাকে পরিচিত হওয়ার জন্য এই ক্যামব্রিজের বইগুলো, ক্লিয়ার? জি স্যার।